সালামু আলাইকুম ভাইরে, কি অবস্থা সবার? আশা রাখছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই টিএনসি টোকেন সেল দিয়ে আপনাদের টাকাটা আপনার হাতে নিতে পারেন। এবং এটা এই ভিডিওটি আমি আগামীকাল দিয়েছি এবং এখান থেকে ভালো রেসপন্স একটি পেয়েছি। ওকে, তো আমার কাছে এটা ছোটো হলো, আমার কাছে এটা বড় হলো, আপনাদের কাছে হয়তো ছোটো লাগবে। তো এটা কীভাবে এখন উদ্রে দেবেন, এটা উদ্রে দিয়ে কীভাবে আপনাদের হাতে টাকাটি নিয়ে যাবেন সেই বিষয়ে আজকে এই ভিডিওটি পুরো লাইভে দেখিয়ে দেবো। এটা আমি সেল দেবো, তারপর আমি আপনাদের দেখাবো কীভাবে এখান থেকে আপনি সেল দিয়ে টাকাটি নিতে পারবেন। এবং তার আগে আপনি যদি এই অ্যাপ সার্ভিস নতুন হন তাহলে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখে দিতেছি। তো হ্যালো বিয়াজ, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই পরবর্তী ভিডিও আপলোড হবে তখনই আপনাদের ফোনের নোটিফিকেশনে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকের এই মূল ভিডিওটি চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে আছে, ওই লিঙ্কের উপর একটাবার ক্লিক করুন। যখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন ওখানে একটি অ্যাপস ইনস্টল করতে বলবে, অ্যাপসটি ইনস্টল করে সিম্পলি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে সাইন আপ অপশন পেয়ে যাচ্ছেন, সিম্পলি সাইন আপ অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস হবে। এখানে আপনাদের যে ইমেলটি আপনাদের ফোনে লগ ইন করাতে সেই ইমেলটি এখানে দিবেন এবং এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিবেন। তো স্পেশাল পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনাদের প্রথমে বড় হাতের অক্ষর দিয়ে একটি আপনাদের নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে 123 এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন, যেমন @#, ডলার চিহ্ন এরকম একটি দিয়ে এখানে সবগুলো মানে টিক চিহ্ন হয়ে যাবে, তাহলে বুঝবেন আপনাদের পাসওয়ার্ডটি নিয়েছে। এবং এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন সেম একই পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট অপশনে একটা বার ক্লিক করে দেবেন। যখন সাবমিট অপশনে ক্লিক করে দেবেন আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং আপনাকে লগ ইন করতে বলবে। ওখানে ক্লিক করে লগ ইন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করতে বলবে। এখানে আরো আইকন দেখতে পাচ্ছেন, এই আরো আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনাদের যে কান্ট্রিটি পেয়ে যাবেন সেই কান্ট্রিটি এখানে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশি, এখান থেকে এটার উপর ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনাদের ফোন নাম্বারটি দিবেন, দেওয়ার পর এখানে সাবমিট অপশন পেয়ে যাবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করে দিলে এখানে একটি ভেরিফিকেশন কোড অটোমেটিক চলে আসবে। আপনার ফোনে অবশ্যই সিমটি তোলা থাকতে হবে। ওকে, যদি তোলা না থাকে সমস্যা হতে পারে। ওকে, তো এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে সাবমিট উপর ক্লিক করলে একটি SMS আসবে, এখানে এখানে বসে দিয়ে আপনাদের অটোমেটিক হয়ে যাবে। তারপর এরকম ইন্টারফেস হবে। ওকে, এখানে আপনাকে কিওএসি সাবমিট করতে হবে। কিওএসি সাবমিট এখানে কিওএসি টু লেভেল, এটা আমি আপনাদেরকে দেখাতেছি কীভাবে কিওএসি সাবমিট করবেন। তো তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস হবে, আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। তারপর এরকম ইন্টারফেস হবে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ন্যাশনালিটি এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে ল্যাঙ্গুয়েজের উপর সিলেক্ট করে আপনি ইংলিশ বা বাংলা সিলেক্ট করে দেবেন এবং এখানেও বাংলাদেশ দিবেন। এবং এখানে আপনাদের যে জেলাটি আছে সেই জেলাটি এখানে শো করবে, এখান থেকে আপনাদের জেলাটি দিয়ে দিবেন। তারপর এখানে প্রসেট পেয়ে যাবেন, সিম্পলি এখানে ক্লিক করে এখানে এরকম ইন্টারফেস হবে। আপনাকে বলবে ক্রিয়েট এ ওয়ালেটের উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে 6 ডিজিটের একটি পিন দিতে হবে। অবশ্যই এটা মনে রাখবেন, এখান থেকে আপনি যে কোনো 6 ডিজিটের একটি পিন দিবেন সেটা অবশ্যই মনে রাখতে হবে। তো দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে আবারও এটাই কনফার্ম করে দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের এখানে হয়ে যাবে এবং এখানে বলবে যে ডেট অফ বার্থ যখনই দিবেন এখান থেকে আপনাকে ডেট অফ বার্থটি দিয়ে এখানে নেক্সট অপশনের উপর একটাবার ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস হবে। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ছেলে হলে মেল দেবেন এবং মেয়ে হলে ফিমেল দেবেন। আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল বা মেরিড, যাই হোক, এগুলো দিয়ে নেক্সট অপশনের উপর একটাবার ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে যাবে আর কি। তো তারপর আপনাকে এখানে লেভেল 1 দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি লেভেল 4 পর্যন্ত যাবেন। ওকে, তো লেভেল কীভাবে আপ করবেন এখানে আমি আপনাদেরকে দেখাতেছি। যখন আপনি এই লেভেল 1-এর উপর ক্লিক করবেন, 1-এর উপর ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস হবে। এখানে আপনি আদারে একখানে ক্লিক করে এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন। আপনি যে কোনো একটিতে ক্লিক করে নেক্সট অপশন পেয়ে যাবেন। সিম্পলি এরকমভাবে আপনি নেক্সট করতেই থাকলে এরকমভাবে আপনি 4 লেভেল পর্যন্ত যাবেন। মাত্র 1 মিনিটের ভিতরে 4 লেভেল পর্যন্ত যেতে পারবেন। তো যখনই যেয়ে যাবেন তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা শেষ এবং আপনি কিছুক্ষণ পর একটি সার্ভে কমপ্লিট করলে দশটা টোকেন পেয়ে যাবেন। $10 ভ্যালু $1। এটা আমার কাছে চাইলে এক্সচেঞ্জ সেল দিতে পারেন অথবা আমি যেভাবে সেল দিব সেই সিস্টেমে আপনি সেল দিতে পারেন। তো এখন আমি চলে আসি মূল টপিকে। তো মূল টপিকে আসার পর এখানে আপনাকে মূলত এই টিএনসি টোকেনটি সেল দিতে হবে। টিএনসি টোকেন সেল দেওয়ার জন্য
এখানে একটি মাই টিএনসি অপশন পেয়ে যাচ্ছেন, সিম্পলি মাই টিএনসির উপর একটাবার ক্লিক করবেন। মাই টিএনসির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্ড অপশন পেয়ে যাবেন, সিম্পলি এই সেন্ডের উপর একটাবার ক্লিক করে দেবেন। যদি আমার কাছে সেল দেন তাহলে আমাকে নক দেবেন, আমি আপনাদের সঙ্গে সঙ্গে টাকাটি দিয়ে দেবো। এবং এখানে আপনি যদি হটবিটে বা আমি হটবিটে এক্সচেঞ্জ করবো, তো আমি এখন হটবিটে কীভাবে নিয়ে যাবেন সেটা এখন দেখাতেছি। এখানে অ্যাড্রেস চাচ্ছে, অ্যামাউন্ট এবং মেমো, তো এইগুলো কোথায় পাবেন? আপনি চলে আসবেন আপনাদের হটবিট অ্যাকাউন্টে। যদি হটবিট অ্যাকাউন্ট না থাকে একটি খুলে নেবেন, যদি অত ঝামেলায় না দেন তাহলে আমার কাছে সেল দিতে পারেন। কীভাবে সেল দেবেন, আমার সকল কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি এখান থেকে ইমো, হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনি যখন ফান্ডে চলে আসেন, ফান্ডে চলে আসার পরে এখানে ডিপোজিট অপশন পেয়ে যাচ্ছেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট একটা অপশন পেয়ে যাচ্ছেন, সিম্পলি ডিপোজিটের উপর একটাবার ক্লিক করে এখানে সার্চ বারে আসবেন। সার্চ বারে আসার পরে লিখবেন টিএনসি। ওকে, যখন টিএনসি লিখবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু, এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস এবং মেমো দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমে কপি অ্যাড্রেসের উপর একটাবার ক্লিক করে কপি করে নেবেন, তারপর আপনি এখান থেকে এটা পেস্ট করে দেবেন। এরকমভাবে থাকবে, আপনি এটা পেস্ট করে দেবেন অ্যাড্রেসের জায়গায়, অ্যাড্রেসটি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও ব্যাগে চলে আসবেন এই এক্সচেঞ্জে। এবং এখানে দেখতে পাচ্ছেন কপি মেমো, কপি মেমোর উপর ক্লিক করে এখান থেকে আপনি এটা কপি করে নেবেন। ওকে, তারপর এখানে মেমোর জায়গায় এখানে পেস্ট করে দেবেন এবং অ্যামাউন্ট এটা কত আছে আপনি সেটা দিয়ে দেবেন। যেহেতু আমার এখানে 15 রয়েছে, 15টি দিয়ে এখানে সেন্ড অপশন পেয়ে যাচ্ছেন, সিম্পলি সেন্ডের ওপর একটাবার ক্লিক করে দেবেন। যখনই সেন্ডের ওপর ক্লিক করে দেবেন তখন আপনাদের আর কি পিনটি চাপে আপনি পিনটি সিম্পলি দিয়ে সাবমিট অপশনে একটাবার ক্লিক করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু টিএনসি সাকসেসফুলভাবে হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নাল চিহ্ন রয়েছে, ট্রান্সফার করে দিয়েছি এবং এখানে আপনি কিন্তু জিরো দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার আমার এখানে এগুলো কিন্তু আমি রিসিভ করেছি এবং এখানে 10টা সেল দিয়েছি এবং 15টা এখন সেল দিলাম। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এক্সচেঞ্জ করবেন। তো গাইস, আপনি যদি লক্ষ্য করেন আমার উপর থেকে একটি জিমেইলে একটি নোটিফিকেশান চলে আসলে ওখানে আমি জিমেইলটি আপনাদের মাঝে যদি ওপেন করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুল, আমি এখান থেকে 15 টিএনসি আর কি সেন্ড করেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি সরাসরি হটবিট এক্সচেঞ্জারে চলে আসবো আর কি। তো হটবিট এক্সচেঞ্জারে চলে আসার পর এখানে আমি যদি একটু রিফ্রেশ দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 15টি টিএনসি টোকেন আমি পেয়ে গিয়েছি। ওকে, তো গাইস এখন আপনি যদি এক্সচেঞ্জ করতে চান, এক্সচেঞ্জ করার জন্য এখানে আপনি মার্কেট অপশন পেয়ে যাবেন। সিম্পলি মার্কেট অপশনে ক্লিক করে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার, সিম্পলি এই সার্চ বারের উপর একটা বার ক্লিক করে দেবেন। সার্চ বারের উপর ক্লিক করে দেবেন, এখানে আপনি সার্চ বারে এখানে লিখবেন টিএনসি, তারপর এখানে দেখতে পাচ্ছেন টিএনসি বিটিসি আর টিএনসি ইথেরিয়াম আর কি। তো প্রথমে আপনি টিএনসি বিটিসি এটার উপর একটা বার ক্লিক করে দেবেন। ওকে, তো যখন আপনি এটার উপর ক্লিক করবেন এখানে আপনি যদি লক্ষ্য করেন এখানে আপনি সেলের ওপর একটাবার ক্লিক করবেন। যখনই সেলের ওপর ক্লিক করবেন এখানে আপনি এখান থেকে সেলের ওপর একটাবার ক্লিক করে দেবেন। সেলের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কত অ্যামাউন্ট সেল করতে চান, যত অ্যামাউন্ট সেল করবেন এখানে 100% করে দেবেন। তো 100% করে দেওয়ার পর এখানে আপনি একটু ওয়েট করি, তো এখানে আপনাদের অ্যামাউন্টে দেবেন। তো এখানে আমার যেহেতু 15 অ্যামাউন্ট আছে, 15টি অ্যামাউন্ট দেওয়ার পর এখানে আপনি সিম্পলি সেল টিএনসির ওপর ক্লিক করে দিয়ে আপনার এই সেল টিএনসিটি মানে টিএনসিটি সেল হয়ে যাবে। সেল হওয়ার পর এখান থেকে আপনি বিটকয়েন মানে বিটিসি এখান থেকে নিতে পারবেন। বিটিসি এখন আপনাকে টিআরএক্স বাই করতে হবে। তো টিআরএক্স বাই করার জন্য এখানে আপনি আবার হোমে চলে আসবেন। তো আমি নিয়ে দেখলাম না, এখন একটু রেটটি কম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার, সিম্পলি এখানে একটা বার ক্লিক করবেন। সার্চ বারের পর এখানে আপনি লিখবেন, আমি দেখাতেছি এখানে লিখবেন টিআরএক্স বিটিসি। তো এখানে দেখতে পাচ্ছেন টিআরএক্স লেখার পর ফার্স্টে পেয়ে যাবেন বিটিসি, সিম্পলি এই বিটিসির উপর একটাবার ক্লিক করবেন। তো বিটিসির উপর ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে বাইয়ের উপর একটাবার ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বাই করে নিতে হবে আপনাকে আর কি। এখানে দেখতে পাচ্ছেন এটা আপনাকে 100% করে দিতে হবে। ওকে, একটু ওয়েট করি। তো গাইস এখানে আপনাকে মানে বাই করতে হবে এই বিটিসি টিআরএক্সটা আপনাকে বাই করে নিতে হবে। তো বাই করে নেওয়ার জন্য এখানে আপনাকে প্রথমে এই নিচে যে একটি অপশন পেয়ে যাবেন, সিম্পলি এই অপশনের উপর একটাবার ক্লিক করে দেবেন। যখনই এই অপশনের উপর একটাবার ক্লিক করে দেবেন তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস হবে। এখানে আপনাদের 100% করে দেবেন। 100% করে দেওয়ার পর এখানে আপনাকে বাই টিআরএক্স সিম্পলি এটার উপর একটাবার ক্লিক করে দেবেন। যেহেতু আমার এখানে অ্যামাউন্ট নেই না, তো আমি আপনাদেরকে দেখালাম মানে লাইভে। তো এখানে আপনাদের যখন বাই করে নেবেন এখানে বিটিসি
মানে বিটিসি টিআরএক্স থেকে বিটিসি বাই করবেন তখন আপনাদের এখানে 100% করে দেবেন। তারপর বাই টিআরএক্স এর উপর ক্লিক করে দিলে এখানে আপনাদের টিআরএক্সটি বাই হয়ে যাবে এবং এটা আপনি চাইলে আপনাদের ওয়ান পিস বা ট্রাস্ট ওয়ালেটে নিতে পারবেন। ওখান থেকে সেল দিয়ে আপনাদের টাকাটি বিকাশে নিতে পারবেন। তো আমি আশা করি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এবং বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকেন আপনাদের জন্যই কমেন্ট বক্স 24 ঘন্টা খোলা রাখে, তো অবশ্যই কমেন্ট করবেন, দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।